আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় কৃষক ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ। এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি ওয়েলসের, যুক্তরাজ্যের ওয়েলসের ডি রিভারের সামনে থেকে দাঁড়িয়ে। আপনাদের সবার জানা আছে শেক্সপিয়ারের সেই বিখ্যাত কবিতা ডি রিভার্সের কবিতা, সেই নদীর সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। এখন ভাটা, পুরো পানি শূন্য, আমার নদীর ওপারই হচ্ছে লিভারপুল। আমি এই দিকটাতে আসলে আপনারা দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত সেই ক্যাসল, এবং দুটোর মাঝামাঝি জায়গা থেকে আপনাদের সাথে আমি কথা বলছি। এই মুহূর্তে দেশে দেশের বাইরে যে যেখানে বসে হৃদয় মাটি ও মানুষ দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদন দেখার জন্য। পৃথিবীতে ফসলের পোকা নিধনের জন্য দিনে দিনে বিশাল আকারের এরকম কারখানা তৈরি হয়েছে কীটনাশক, নানান ধরনের কীটনাশক উৎপাদনের জন্য। কিন্তু মানুষ এই কীটনাশকের ভয়াবহতা যখন বুঝতে পারছে, পারল, এবং কীটনাশক ব্যবহারের ফলে ফসলের ক্ষতি, মানব দেহের ক্ষতি, পরিবেশের ক্ষতি হলো, তখন মানুষ আস্তে আস্তে জৈব পদ্ধতিতে পোকা দমনের জন্যে চিন্তাভাবনা শুরু করলো, অর্গ্যানিক বা জৈব ফসল উৎপাদনের কথা চিন্তা করলো। তখন আসলো এই IPM বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, বাংলায় যাকে বলা হয় সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা, অর্থাৎ কীটনাশক ব্যবহার না করে পোকা দমনের পদ্ধতি, সেটা হচ্ছে বায়োলজিক্যালি পোকা দমন পদ্ধতি। তখন এই বিশাল আকারের কারখানা তৈরি হয়, তার ভেতরে একটি হচ্ছে এই রুসেল IPM, ইংল্যান্ডের রুসেল IPM, যারা বিশ্বব্যাপী অন্তত 30টি দেশে, এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে 35টি দেশে জৈব বালাই দমন ব্যবস্থাপনা, কীটনাশক ব্যবহার না করে কী করে পোকা দমন করা যায় সেই পদ্ধতিগুলো আবিষ্কার এবং এগুলো মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া, বাজারজাত করা কাজ শুরু করে। এটি পৃথিবীতে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি সুনামের সাথে সারা বিশ্বে মানুষকে নিরাপদ ফসল উৎপাদনের জন্য IPM পদ্ধতির যোগান দিয়ে যাচ্ছে, যেখানে গবেষণা হচ্ছে, যেখানে প্রতিনিয়ত গবেষণার ফলাফল মাঠ পর্যায়ে যাচ্ছে, সেরকমই একটি ফ্যাক্টরি বা সেরকম একটি কারখানা থেকে আপনাদের সাথে আমি কথা বলছি। এখানে প্রতিদিন অন্তত লক্ষাধিক ট্রাক, নানান ধরনের পোকা দমনের লক্ষাধিক ট্রাক উৎপাদন হচ্ছে, যেগুলো পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে। রাসায়নিক মুক্ত পোকা দমনের ক্ষেত্রে বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে। পোকার জীবন প্রণালী এবং গতি প্রকৃতি বোঝে এমন একটি ব্যবস্থা এখানে নিরূপণ করা হচ্ছে, যার মধ্য দিয়ে পরিবেশসম্মত উপায়ে পোকা দমন করা যায়। খ্রিস্টপূর্ব 2000 সাল থেকে পৃথিবীতে কীটনাশক ব্যবহার হচ্ছে। সিনথেটিক বা কৃত্রিম কীটনাশকের ব্যবহার শুরু হয় মূলত গত শতকের 30-এর দশকে, এর ইতিহাস এখনও শত বছরেও পৌঁছয়নি। 1937 সালে প্রথম অর্গানোফসফেট যৌগ থেকে DDT উদ্ভাবন করেন একদল জার্মান কেমিস্ট। তারপরের 80 বছরেই বিশ্বের খনিতে পরিণত হয় গোটা পৃথিবী। কীটনাশকের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন জার্নালে প্রতিবেদন অনুযায়ী বছরে পৃথিবীতে এখন কীটনাশকের ব্যবহার হয় 5.6 বিলিয়ন বা 560 কোটি পাউন্ড। এর 45% ব্যবহার হয় ইউরোপে, 25% আমেরিকায়, বাকি 25% ব্যবহার হয় গোটা পৃথিবীর অন্যান্য দেশে। এই বিপুল পরিমাণ কীটনাশক ব্যবহার হয় পৃথিবীর মাত্র 25% আবাদী ভূমিতে। আরও বড় তথ্য হচ্ছে, এই বিপুল পরিমাণ কীটনাশকের মধ্যে 70%ই 3টি বিশেষ গ্রুপের কীটনাশক। গ্রুপ 3টি হচ্ছে HCH, DDT এবং ম্যালাথিয়ন। যতদূর জানা যায়, পৃথিবীতে প্রথম উদ্ভিদভিত্তিক পোকানাশক ব্যবহার শুরু হয় 16 শতকে। তামাক পাতার রস বা নিকোটিন দিয়েই শুরু হয়েছিল সেই যাত্রা। পরে বিভিন্ন উদ্ভিদ ব্যবহার হয়েছে পোকা দমনে। প্রাকৃতিক পোকানাশক ব্যবহারের দৃষ্টান্ত রয়েছে 17 শতকে পাম বিটল নিয়ন্ত্রণের জন্য।
পরে 1835 সালে রেশম পোকার এক ধরনের রোগ দমনের জন্য ব্যবহার হয় জৈব পালাইনাশক। উদ্ভিদের রোগ প্রতিরোধে 19 শতকে এসে খনিজ তেলের ব্যবহারের কথা শোনা যায়। গত শতকে এসে এ নিয়ে শুরু হয় নানামুখী গবেষণা, গড়ে উঠতে থাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ইনস্টিটিউশন। যুক্তরাজ্যের চেস্টারে ডিসাইট ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত জৈব বালাইনাশক উৎপাদন, গবেষণা এবং বাণিজ্যিক বিপণনের প্রতিষ্ঠান রুসেল আইপিএমকে বলা যেতে পারে আগামী আধুনিক বালাই দমন কার্যক্রমে দারুণ সফলের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে ঢুকতেই সাক্ষাৎ হলো এর স্বত্বাধিকারী ডক্টর শাকির আল জাইদি সহ অন্যান্যদের সঙ্গে। জানতে বাকি রইল না এই প্রতিষ্ঠানকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যেতে ভূমিকা রেখেছেন বাংলাদেশের এক তরুণ বিজ্ঞানী। রুসেল আইপিএম এর ফেরোমন ফর্মুলেশন ল্যাব এই অংশটি, এখানে কৃষক পর্যায়ে এই ফেরোমনগুলো যাওয়ার আগে যে প্রিপারেশনগুলো হয় অর্থাৎ প্রোডাক্টগুলো তৈরি করা হয় সেটাই এই ল্যাবে প্রস্তুত করা হয় কমার্শিয়ালি বাজারজাত করার জন্য। এই অংশটা হচ্ছে ফেরোমন ফর্মুলেশন ল্যাব। আমি আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি, কাজ কেমন হয় এখানে দেখাচ্ছি। মেলের গায়ের গন্ধটা এখানে আছে, এই ট্র্যাপটা বা এই ফাঁদটা যখন ফসলে দেওয়া হবে তখন ফিমেল এই গন্ধে আকৃষ্ট হয়ে এখানে আসবে, তাই তো? রুসেল আইপিএম এ পোকা এবং জীবাণু দমনে যা কিছু চলছে তা সবই অত্যাধুনিক প্রযুক্তির খেলা। ল্যাবরেটরিতে চলছে ফেরোমনের নানা উপকরণ প্রস্তুতের তৎপরতা। দর্শক দেখছিলেন যে কৃষ্টি এখানে ফেরোমন দিচ্ছে। আমি একটু যদি এটা নিয়ে দেখাই তাহলে যে এই ছোট্ট ছোট্ট লাল টিউবের মতো দেখা যাচ্ছে, এর ভিতরে সলভেন্টও আছে ফেরোমনও আছে। তো এটার মধ্যে সে দিয়ে দিচ্ছে, এই ফেরোমনটাই আস্তে আস্তে কাজ করবে। এটার থেকে এই যে রাবারের ছোট্ট যে একটা টিউবের মতো দেখছেন, এটা থেকে সলভেন্টটা ইয়ে হয়ে যাবে, ফেরোমনটা আস্তে 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 ছড়াবে, রাবারের ভিতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে এটা ছড়াতে থাকবে এবং এটা ছ সপ্তাহ পরে কাজ করা শুরু করবে। এভাবেই নানান ফসল থেকে শুরু করে ঘরে নানান ধরনের পেস্ট কন্ট্রোল থেকে শুরু করে ফ্যাক্টরিতে পেস্ট কন্ট্রোল থেকে সব জায়গায় এই ফেরোমন এভাবে কাজ করে। অত্যন্ত সতর্কতার সঙ্গে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা হয়। বহু রকমের ফেরোমন তৈরি, প্রক্রিয়াজাতকরণ এবং প্যাকেটজাত করা হচ্ছে এখানে। এসব উপকরণের সঙ্গে এমন সব ফেরোমন দেওয়া আছে যা এক এক রকমের পোকা এবং জীবাণুকে আকৃষ্ট করবে, যা জীবাণু দমন বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এ যাবৎকালে ব্যবহৃত যে কোনো উপকরণের চেয়ে কার্যকর। দর্শক, যে আমি একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ব্লু রঙের যে টিউবের মতো, এটা হচ্ছে ইন্ডিয়ান মিল মথ। গুদাম শস্য গুদামজাত করা এক সময় এক ধরনের পোকা আমরা দেখতে পাই, এই যে ছোটো ছোটো পোকাগুলো, এগুলো গুদামজাত পোকা, যেমন গম ধান চাল এগুলো সংরক্ষণে গুদামে যে জাতীয় পোকাগুলো হয় সেগুলো। অন্যদিকে বেকারি এবং খাদ্যপণ্য উৎপাদনকারী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে বেকারি সেগুলোতে, এবং এই রুসেল আইপিএম এটা পৃথিবীতে সবচেয়ে বড় কোম্পানি যারা ম্যাক্সিমাম সাপ্লাই দিয়ে থাকে ইন্ডিয়ান মার্কেটে গুদামজাত শস্য পোকা রক্ষাকারী ওষুধ হিসেবে। গবেষণাগারের সহযোগী লুসি একটি বিশেষ ফেরোমনের ফাঁদ প্যাকেট করছিল। জানতে চাইলাম এই ফাঁদটি ব্যবহারের কৌশল। এর মধ্যে পুরুষ পোকার নির্যাস বা গন্ধ দেয়া হলো যা মেয়ে পোকাকে আকৃষ্ট করবে। আমি দেখাচ্ছি এভাবে প্যাকেটটি খুলে এই ফাঁদটি এভাবে দেয়ালের সঙ্গে আটকে রাখলেই হলো।
এটি সাধারণত কোনো সংরক্ষণাগার বা খাদ্যপণ্যের কারখানার পোকা দমনে ব্যবহার করা হয়। সবগুলো ফেরোমোনই পরিকল্পিতভাবে আধুনিক প্যাকেটজাত করা হয়। রুসেল আইপিএম এর ফেরোমোন ট্র্যাপ প্রোডাকশন এরিয়াটা, এখানে এক একটা মেশিনে প্রতিদিন অন্তত 30,000 ট্র্যাপ তৈরি করে। এরকম 5টি মেশিনে এখানে প্রতিদিন প্রায় লক্ষাধিকের উপরে ট্র্যাপ তৈরি হয়, এবং এগুলো পৃথিবীর বিভিন্ন দেশে তারা যে যে দেশগুলোতে কাজ করে সেগুলো দেশে বাণিজ্যিকভাবে ছড়িয়ে যায়। আচ্ছা, আমি আপনাদেরকে নিচে নিয়ে যাব, নিচে গিয়ে পুরো আয়োজনটি দেখাবো। এখানে প্রস্তুত হচ্ছে রং এবং আঠার বহু রকমের ফাঁদ, সঙ্গে ফেরোমোন নামের জৈব রাসায়নিক তো রয়েছে। এই কালার ট্র্যাপটা আমাদের যে বাংলাদেশে জাপ পোকা আছে, সাদা মাছি আছে, তারপরে আপনার আমরা বলি যে লিফ মাইন, পাকাত মাইন করে, এইগুলোকে খুবই আকৃষ্ট করে। এই কালারটা, শুধু কালারটা, প্রশ্ন জাগতে পারে, রং ও আঠার ফাঁদে চৌকুনো এই দাগ গুলো কেন? এটি আসলে ব্যবহারকারী ও গবেষকদের দারুণ কাজে লাগবে। অর্থাৎ একটি ছোট্ট ঘরে কি সংখ্যক পোকা বসছে তা নিরূপণ করার জন্যই এই ব্যবস্থা। এই গবেষণা কেন্দ্রে বা কারখানায় সব মিলে 200 রকমের ফেরোমোন তৈরি হয়, যার 60% ব্যবহার হয় কৃষকের মাঠে বিভিন্ন ফসলে, বাকি 40% ব্যবহার হয় অন্যান্য কাজে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি একটি প্রিন্টিং বা প্যাকেজিং কারখানা। বিশাল এই ঘরটি জুড়ে পলিথিন, কাগজ, প্রিন্টিং, মার্কিং, প্যাকেজিং সব কিছু চলছে। কালার ফেরোমোন ট্র্যাপ বানানো হচ্ছে এই মেশিনটাতে। এখানে এই ফিল্মটা এই মেশিনের ভিতর দিয়ে আসবে, একটা জায়গায় গিয়ে এটার ভিতরে আঠা লেগে যাবে, যে ইয়েলো কালারের ফ্রেমটি, তার উপর দিয়ে একটা অ্যাডহেসিভ দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে আঠাটি লেগে যাচ্ছে, লেগে সরাসরি এখানে আসছে, এবং একটা নির্দিষ্ট মাত্রায় এটা কাটা হচ্ছে, সাইজ করে, মার্কেটিং মানে বাজারজাত উপযোগী করে কাটা হচ্ছে। কেটে শেষ পর্যন্ত এটা চলে আসছে এখানটায়। হাউ মেনি সিরিজ? 10 বোর্ডস ইন ওয়ান টাউন। ও, 10, 10টা 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 ট্র্যাপ একটা বান্ডেলে আছে। আমি ক্যান আই টেক ওয়ান ফ্রম দিয়ার টু শো? এই যে দেখুন, রং, যে সমস্ত পোকাগুলোর কথা বললাম সেগুলো রঙের কারণে আকৃষ্ট হয়ে কাছে আসছে। একই সাথে এই যে উপর দিয়ে একটা লেয়ার দিয়ে দেওয়া হচ্ছে, আমি এটা খুললে আপনারা দেখতে পাবেন যে এর বডিতে, কৃষক যখন ব্যবহার করছে তখন এটা খুলে সে ট্র্যাপটা ব্যবহার করছে। আমি দেখুন অ্যাডহেসিভ বা আঠা দেখা যাচ্ছে, এটাই কারণ। এই দেখেন, আমি হাতটা দেওয়ার সাথে সাথে আটকে যাবো। এবং এটা বৃষ্টিতেও কিছু হবে না, অর্থাৎ ওয়াটার রেজিস্ট্যান্ট। এক এক বৈশিষ্ট্য, এখানে আসলে কীট ও বালাই দমন ব্যবস্থাপনার এযাবৎকালের ধারণাগুলো পাল্টে যায়। ট্যাবলেট এর মধ্যে খেলা পোকার খাবারের গন্ধ দেওয়া আছে। আচ্ছা, তো যখন আপনি এভাবে খুলে নিয়ে আপনি এখানে যদি কোনো ট্র্যাপে দিয়ে দিবেন,
তখন তেলা পোকা এটা খাওয়ার জন্য আসবে আর ওই ট্র্যাপে আটকে যাবে। আমরা এই তেলা পোকার জন্য গত মৌসুমে 3 মিলিয়ন ট্র্যাপ বানিয়েছি। 3 মিলিয়ন সারা পৃথিবীতে, শুধুমাত্র আমাদের ইউকের জন্য এবং ইউরোপের জন্য 3 মিলিয়ন ট্র্যাপ বানিয়েছি। এবং সেটা তো শুধু আপনারা একা না, আরো অনেক কোম্পানি। এটা ওয়ান আমাদের একটা প্রাইম প্রোডাক্ট। আচ্ছা, এবং আপনি এটা যত রেস্টুরেন্ট দেখেন, টেক অ্যাওয়ে দেখেন, হাউ টু হোটেল দেখেন, বাসা বাড়ি দেখেন, এবং ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আমাদের বাংলা রেস্টুরেন্ট সমস্ত জায়গায় এটা ইউজ হয়। এবং এটা সম্পূর্ণ বিষমুক্ত, আপনি খেতেও পারবেন, তাই আপনি খেতে পারবেন। এটা স্মেল দেখেন বানানোর মতো, খাচ্ছেন শক্ত গুলো তেলা পোকা আসতে পারবেন। এই ট্যাবলেটটা আমার হচ্ছে ফেরোমোন, এটা দিয়ে দেওয়া হলো গ্লুতে বসিয়ে এইবার ছেড়ে ফেলুন। এখন আপনি এই ট্র্যাপটা খুব ইজি হাতে বসে আমাদের গৃহস্থলীরা করতে পারবেন। এই যে লাগাই দিল হয়ে গেল, এবং আপনার এই পাশটাকে আপনি একটু খুলে দিন, এই পাশ থেকে আপনি টাইট করে দেন, আমার ট্র্যাপ ইজ রেডি। তো ঢুকবে আটকে যাবে, এদিকে ঢুকবে আটকে যাবে, এদিকে ঢুকবে আটকে যাবে। যেটা খুব দরকার, এটা তেলা পোকা কোথায় নেই, বাসা বাড়িতে, কলকারখানায়, রুটি বিস্কিটের দোকানে, যেখানে খাদ্য দ্রব্য মানুষের বসবাস তার আশেপাশে সব জায়গায় তেলা পোকার ভয়। এবং তেলা পোকার অত্যাচারে সারা পৃথিবী অস্থির। সবকিছুই যে দীর্ঘ গবেষণার আলোকে করা হচ্ছে তা সহজেই বোঝা যায়। আর এই যন্ত্রপাতিগুলোর কোনোটি একেবারে নতুন উদ্ভাবিত, কোনোটি অন্য যন্ত্রকে কিছুটা রূপান্তর করে গড়ে তোলা হয়েছে। অধিকাংশ যন্ত্রই এখানে স্বয়ংক্রিয়। দর্শক, এখানকার যে ট্র্যাপটি এখানে তৈরি করছে, এটা আগে টোটালটাই ম্যানুয়ালি হতো। এখানে ট্র্যাপের যে কাগজগুলো দেখছেন, এই জায়গাটায় গ্লু দেওয়া হতো, এই যে গ্লুটা পরবর্তীতে এখানে এসে মিডিয়ামটা দেওয়া হতো এখান থেকে, অর্থাৎ প্যারোমেন্টটা দেওয়া হতো। প্যারোমেন্টটা দেওয়ার পর এই জায়গাটায় হিটে প্যাকটাকে বন্ধ করে দেওয়া হতো এবং এখানে মার্কেটিং রেডি করা হতো। এটা 2 বছর আগেও করে একটা ম্যানুয়ালি করতো। পরবর্তীতে ওই যে একেবারে হিউম্যান টাচ ছাড়া টোটালি অটোমেটিক্যালি চলে গেল এটাতে, যা এখন 100% স্বয়ংক্রিয়ভাবে কোনো মানুষের টাচ ছাড়া পুরোটাই একদম মেশিনে তৈরি। প্রতিদিন এখানে লক্ষাধিক ট্র্যাপ বা ফাঁদ তৈরি হচ্ছে। পৃথিবীর 45টি দেশে ছড়িয়ে যাচ্ছে রুসেল আইপিএম এর এই বিস্ময়কর জৈব প্রযুক্তি আর উৎপাদন। এই প্রতিষ্ঠান নিবিড়ভাবে কাজ করছে পৃথিবীর 30টি দেশে। এই জেলটার ভেতরে ফিমেল পোকার বডি স্মেল বা গায়ের গন্ধ আছে, এটার আকর্ষণে মেল পোকা আসবে, এসে এর ভিতরে যখন খুঁজবে তার ইয়েকে, বন্ধুকে, তখন সে ট্র্যাপের মধ্যে আক্রান্ত হয়ে আঠার ভিতরে সব ঢুকে গিয়ে মারা পড়ে। অনেক বেশি পরিমাণে আমেরিকাতে যায়। আচ্ছা, কোন কোন পেস্ট কন্ট্রোল? এটা যে আপনার ইন্ডিয়ান মিল মথ, মিল মথ, টোবাকো বিটেল, টোবাকো মথ, ওয়্যার হাউস মথ, বিস্কিট বিটেল, সিগারেট বিটেল, এরকম 10 থেকে 15টা পোকার জন্য এটাকে একসাথে এমন করা। প্রায় 150টি পোকার বৈশিষ্ট্য, জীবনকাল নিয়ে বহুমুখী গবেষণার আলোকেই সেগুলোকে নিয়ন্ত্রণে প্রথমবারের মতো উদ্ভাবন করা হয় জৈব প্রযুক্তিগুলো। ডক্টর নাঈম জানালেন, বাংলাদেশেও তিনি এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন কৃষকের মাঠে। সবগুলো জৈব ফাঁদি মাঠ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরই এগুলোর বাণিজ্যিকায়ন নিয়ে চিন্তা করছেন তারা। এই টেকনোলজি আমরা ট্রায়াল করেছি বিরলে বাংলাদেশের। এখানেই কাজ চলছে পোকা দমনের এমন সব প্রযুক্তি নিয়ে যা আগামী পৃথিবীর সামনে এক বিস্ময়। এই প্রযুক্তির বাণিজ্যিক এবং গবেষণা সাফল্যের বর্তমান পর্যায় পর্যন্ত এসে রুসেল আইপিএম এর স্বত্বাধিকারী ডক্টর শাকিরের অর্জন এবং আগামী স্বপ্ন নিয়ে বিস্তারিত কথা বলেছি আমরা, যেগুলো দেখবেন যুক্তরাজ্যের জৈব আইপিএম প্রযুক্তি বিষয়ক প্রতিবেদনে দ্বিতীয় পর্বে।
সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।